لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم বলে বান্দা তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত তুমি সর্বশেষ নবীর উম্মত বলেন সুবহানাল্লাহ নবীকে আল্লাহ বলছেন নবীকে জানো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দা এন্টায়ার ইউনিভার্স নবী আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ নবীকে মা কানা মুহাম্মদ أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين نبي أمي أبنك بطيئة كيف هي بجانين I have sent you as a last messenger for him سبحان الله أبنا رب كنو نبي نائي وخاتم النبيين إخانة شاب شيش إخانة أمي سيل ميرا دي اتي أبنا الكالكوليت نين الكمبيوتر نين اللابتوب جاي أبنا يوز كورن نكنو الله أشيش جي ماسي blessing and bounties Allah تعالى قد بشي ছড়িয়ে রেখেছে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই গুণগান আল্লাহর এই অশেষ নিয়ামতের বর্ণনা করা যাবে আরো যেমন যাবে যাবে না তো আল্লাহর অনেক নিয়ামত আমাদের ভেতরে আছে আছে কি নাই আছে আল্লাহ বলছেন যে বান্দা বলো তো সবচেয়ে বড় নিয়ামত কি এটা কার প্রশ্ন আল্লাহর প্রশ্ন এখন আপনি যদি বলেন আল্লাহ তুমি আমাকে আমার হাত দিয়েছো এই হাত দিয়ে আমি আমার সব কাজ করি আমি ভাত খাই আমি গোসল করি অপরকে সাহায্য করি আমার এই হাত দিয়ে আমি তাকবীর দেই আল্লাহু আকবার কিন্তু আল্লাহ তুমি আমাকে বলো তো এটাই কি তোমার সবচেয়ে বড় নিয়ামত এই হাত কি তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বলছেন না নো এটা আমার বড় নিয়ামত নয় আপনি যখন আল্লাহ তুমি আমাকে চক্ষু দিয়েছো এই চোখ দিয়ে I see everything in the world, everything in the world. আমি এই পৃথিবীতে যা কিছু আছে আমি সব দেখি এই চোখ দিয়ে আমি এই চোখ দিয়ে আমার মুসল্লি ইকরামকে দেখি আমি আমার এই চোখ দিয়ে আমার মাকে দেখি আমার বাবাকে দেখি এই মসজিদ দেখি এই পৃথিবীতে আল্লাহ যত সৌন্দর্য রেখেছে এই সব আমরা কি দিয়ে দেখি চোখ দিয়ে দেখি আপনি যদি বলেন আল্লাহ ইজ দিস বিগ ব্লেসিং ফর ফ্রম ইউ এটা কি তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বলবেন না এটা আমার বড় নিয়ামত না বলেন সুবহানাল্লাহ আপনি যে বলেন আল্লাহ তুমি আমাকে আমার মা দিয়েছো আমার মা হচ্ছে আমার জীবনের এমন একজন ব্যক্তি যে পৃথিবীতে আমার মায়ের মতো আমাকেও ভালোবাসে আমার সুখে আমার দুঃখে আমার মা আমার সঙ্গে থাকে আমার বাবা আমার সঙ্গে থাকে তাহলে এই যে আমাকে তুমি মা বাবা দিয়েছো এটা কি আমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বলছেন বান্দা নো এটাও তোমার বড় নিয়ামত নয় আপনি আল্লাহ সব মানলাম সব বড় নিয়ামত নয় আচ্ছা আল্লাহ তুমি তো আমাকে একটা সুন্দরী নারী দিয়েছো বউ দিয়েছো ওয়াইফ দিয়েছো কি দিয়েছো বলেন তো ওয়াইফ দিয়েছো অনেক সুন্দর ওয়াইফ দিয়েছো সুন্দর মেঘে কালো কেশ কাজল কালো চুল আমার ওয়াইফের দিকে তাকালে আমার প্রাণটা জুড়িয়ে যায় সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপ্সরী সুহাসিনী সুকেশিনী শুভাসিনী অসুরজম বর্ষা দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার আই সিন ইন মাই লাইফ করেন সুবহানাল্লাহ আমাকে তুমি এত সুন্দর বউ দিয়েছো পৃথিবীতে এরকম কোনো সুন্দর নারী আমি কখনো দেখি নাই আল্লাহ এটা কি সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বলছেন বান্দা না এটা তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত নয় তাহলে কি বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহ على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم الله বলেন গোলাম আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা চক্ষু দিয়েছি সুন্দর ওয়াইফ দিয়েছি আমি আল্লাহ তোমাকে হাত দিয়েছি তোমাকে শক্তি দান করেছি বাড়ি দিয়েছি গাড়ি দিয়েছি এত কিছু দেওয়ার পরে আল্লাহ বলছেন কোনটাই বড় নিয়ামত নয় তবে আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ বলেন বান্দা তোমার জীবনের সবচাইতে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তোমাকে সর্বশেষ নবী সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি দিস ইজ দা বিগ ব্লেসিং এন্ড দিস ইজ দা বিগ মার্সি এন্ড বাউন্টিজ ফ্রম ইউর লর্ড বলেন সুবহানাল্লাহ কেন বিগ নিয়ামত কেন বিগ নিয়ামত এটা কারণ হচ্ছে ফ্রম বিগিনিং টু দা লাস্ট এই পৃথিবী শুরু লগ্নে সবচাইতে প্রথম নবীর নাম কি বলেন তো আজম আলাইহি সালাতু ওয়াস সালাম তখন থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এভরি প্রফেট
has requested to Allah, made me the follower of last messenger Muhammad sallallahu alayhi wa sallam. Protekta nobi Allah kache same dua korechen, Allah tumi amake sarboshesh nobir ummat parao. Bolen subhanallah, Adam alayhi salam bolche Allah tumi amake nobir shreshthobir ummat banao. Ibrahim alayhi salam has requested the same dua to Allah subhanahu wa ta'ala, je Allah tumi amake shreshthobir ummat banao. Emon ki Isa alayhi salatu wa salam porjonto প্রত্যেকটা নবী আল্লাহর কাছে একই দোয়া করেছে, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও। কিন্তু আল্লাহ নবীদেরকে কবুল করেন নাই, কারো দোয়া কবুল করেন না। আল্লাহ আমাকে আর আপনাকে কোনো দোয়া ছাড়াই শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছে। This is big blessing. এটাই আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। পড়েন সুবহানাল্লাহ। এটা ঘোষণাটা কার? লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিন ইযা বাআথা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম। মানে বান্দা তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত তুমি সর্বশেষ নবীর উম্মত বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলছেন, নবীকে জানো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এনটায়ার ইউনিভার্স। নবী আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ। নবীকে মা কানা মুহাম্মদ আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ وَخَاتَمَ النَّبِيِّينَ نَبِي আমি আপনাকে পাঠিয়েছি কিভাবে জানেন? I have sent you as a last messenger. পড়েন সুবহানাল্লাহ। আপনার পরে কোনো নবী নাই। وَخَاتَمَ النَّبِيِّينَ এখানে সবশেষ, এখানে আমি সিল মেরে দিয়েছি, বিশ্ব নবীর পরে আর কোনো নবী আসতে পারে? তাহলে এখান থেকে একটা ম্যাটার ক্লিয়ার হয়ে গেল যে যারা বলবে বিশ্ব নবী শেষ নবী নয় তারা কখনো মুসলমান হতে পারে, তার মানে হচ্ছে স্পষ্ট কথায় কাদানিরা কাফের। কাদিনারে কি বলেন? কারণ যে ব্যক্তি ইসলামের কোন একটা হালাল বিধানকে হারাম মনে করবে, অথবা হারাম বিধানকে হালাল মনে করবে, অথবা আল্লাহর কোন আয়াত স্পষ্ট আয়াতকে ডিনাই করবে, অস্বীকার করবে, তাকে কাফের বলে ঘোষণা দিয়েছে কে? খবরদার, এজন্য সাবধান। কিছু কিছু আমল আপনি করেন, আপনি জানেন না যেটা হালাল না হারাম, অথবা আল্লাহ হালাল করেছেন আপনি জানেন না এটা হালাল, অথবা আল্লাহ হারাম করেছে আপনি জানেন না এটা হারাম। কিছু কিছু ক্ষেত্রে আপনার মন নাই যে আমি আল্লাহকে অমান্য করব, কিন্তু আপনার কাজে কর্মে প্রমাণ হয় যে আপনি আল্লাহকে অমান্য করছেন, ঠিক কি না? এরকম অনেক ম্যাটার আছে, কিন্তু আপনি জানেন না যেটা হারাম না হালাল। আপনি করছেন হালাল মনে করে কিন্তু এটা হারাম। আপনার আল্লাহকে অপমান করা, নবীকে অস্বীকার করার কোনো মনোমাইন্ড ভিতরে নেই, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আপনি আল্লাহকে অস্বীকার করছেন, ঠিক কি না? এজন্য বিয়াল আছে। ইসলামের বিধান জানতে হবে, যে সমস্ত মোস্ট প্রভিশন, মোস্ট ইম্পর্টেন্ট প্রভিশন যেগুলো আছে, খুব গুরুত্বপূর্ণ যেগুলো বিধান, এগুলো জানার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছে, যত মাসি, যত ব্লেসিং, যত বাউন্টিজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যদি কাউন্টিং করতে চাই, এটাকে হিসাব করতে চাই, কখনো হিসাব করা যাবে? দেখেন, আপনি আমি এখানে এখন অবস্থান করছি, অবস্থান করছেন এখানে। আচ্ছা বলেন তো, আপনি আমি কি এক্স্যাক্টলি এরকম ছিলাম? এরকম কি ছিলাম নাকি? একটা সময় আমি কত ছোট্ট ছিলাম, ছিলাম কি ছিলাম না? আল্লাহ এটাই বলছেন, ওলাকাদ খলাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। এই বান্দা এত বাহাদুরি কিসের? কিসের এত অহংকার? তুই তো কিচ্ছু ছিলি না, আমি তোকে মাটি থেকে সৃষ্টি করছি। বলেন আল্লাহু আকবার। মিন তিন, তিন মানে হচ্ছে মাটি, তিন মানে কি? মাটি। মাটির মধ্য থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, মায়ের জরায়ুতে আল্লাহ আমাদেরকে রেখেছিলেন। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, এই দুইটা মিলে আমার মায়ের পেটে আমার অস্তিত্ব দিলেন কে? দেখেন এমব্রয়োলজি নিয়ে কথা, ভালো করে শুনবেন, লিসেন মি ভেরি কেয়ারফুলি। আপনি যদি আমাকে মনোযোগ দিয়ে না শুনেন আমি যা বলবো আপনি কিছু বুঝতে পারবেন না। এখন এমব্রয়োলজি নিয়ে কথা শুনেন, দেখেন আমরা কেমন ছিলাম নাকি যখন এমন এমন এখন এখন যেমন আছে এরকম ছিলাম কি? আমরা ছিলাম না। দেখেন কিভাবে আমরা আসলাম, আমরা প্রথমে ছিলাম মায়ের পেটে। কার পেটে ছিলাম? মায়ের পেটে। বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, এই দুইটা একত্রিত করে মায়ের পেটে আমাকে অস্তিত্ব দিয়েছেন কে? আল্লাহ। নিয়ামতগুলো দেখেন, ভালো করে দেখেন। সায়েন্স 1977 হাম অ্যান্ড লিয়ান হুক নামে দুজন সায়েন্টিস্ট তারা গবেষণা করে পেয়েছে এই স্প্রাম ড্রপ, এই যে শুক্রাণুটিকে বলে কি স্প্রাম ড্রপ, এটার ভিতরে প্রাণের অস্তিত্ব আছে বলুন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? কারণ সায়েন্স এখন এসে যে কথা বলছে
দেড় হাজার বছর আগে আল্লাহ সব কোরআনে বলে দিয়েছে। এজন্য সায়েন্স এটা কোরআনের মোকাবেলায় নয়, কোরআনের বিরুদ্ধে নয়, এটা কোরআনের বিরুদ্ধে নয়। তবে এটা মনে রাখবেন যে সায়েন্স এটা কোরআনকে প্রমাণ করার জন্য আসে নাই, কোরআন তো এমনি প্রমাণিত, ঠিক কিনা? কিন্তু কোনো বিষয়ের যদি সায়েন্সের কোনো রেজাল্ট বা কোনো রিসার্চ কোরআনের সঙ্গে অমিল হয়ে যায়, তো সায়েন্স শুড ওয়েট আনলেস দ্য গেট দেয়ার লেটেস্ট ডিসকভারিজ ইনভেনশন। কোনো বিষয়ে যদি সায়েন্স অমিল পায় কোরআনের সঙ্গে, সায়েন্সকে অপেক্ষা করতে হবে, সায়েন্স শুড ওয়েট। সায়েন্সকে কী করতে হবে? অপেক্ষা করতে। কথা বুঝতে পেরেছেন আপনারা? কারণ সায়েন্সের একটা ফাইনাল থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কারণ সায়েন্স দেখেন কেন ফাইনাল না, সায়েন্স প্রথমে কী বললো? যে মহাবিশ্ব ঘুরে না, বলেছিল না এটা? আবার পরে গিয়ে বললো মহাবিশ্ব ঘুরে, আমরা ঘুরি না। কিন্তু পরবর্তী সময়ে তারা স্বীকার করলো যে মহাবিশ্ব ঘুরে, গোটা পৃথিবী ঘুরে, কিন্তু একই কথাটাই অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু ঘুরছে। এই কথা কোরআনে বলে দিয়েছে কে? আল্লাহ। এই যে সায়েন্সের কোনো তত্ত্বই ফাইনাল হতে পারে না। তো দেখেন, আমরা ছিলাম ছোট্ট একটা ডিম্বাণু, ছোট্ট একটা শুক্রাণু, ওভাম এন্ড স্পার্ম। ভালো করে শুনেন, ওভাম এন্ড স্পার্ম, এই দুটো থেকে হয় জাইগোট। জাইগোট হচ্ছে একটা ব্যাঙাচির মতো। কিসের মতো বলেন তো? ব্যাঙাচি চেন আপনারা? ওই যে বর্ষাকালে ব্যাঙের বাচ্চা থাকে না, ছোট্ট 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 ঘুরে বেড়ায়, দেখবেন মাঠের ভিতরে বা কাদার ভিতরে ঘুরে বেড়ায় না? এই ছোট্ট ব্যাঙাচির মতো আমরা মায়ের জরায়ুর সঙ্গে লেগেছিলাম। বলেন সুবহানাল্লাহ, কত ছোট্ট ছিলাম আমি। তো আমি ছিলাম একটা শুক্রাণু, স্পার্ম ড্রপ। এখান থেকে আমি হয়ে গেছি ব্ল্যাক কট, রক্তপিণ্ড। কি হলাম বলেন তো? রক্তপিণ্ড। দেন আমাকে আল্লাহ তাআলা বলালেন গোষ্ঠপিণ্ড। কি বানালেন? গোষ্ঠপিণ্ড। দেখেন স্টেজটা বুঝেন, নুতফা, আল্লাহ বলছেন নুতফা, দেন আলাকা, দেন মুজগা। থ্রি স্টেজ, কয়টা স্টেজ বলেন তো? তিনটা স্টেজ। নাম্বার ওয়ান হচ্ছে স্পার্ম ড্রপ, শুক্রাণু। দেন আপনি হচ্ছেন ব্ল্যাক কট, রক্তপিণ্ড। দেন আপনি হচ্ছেন গোষ্ঠপিণ্ড। স্টেজটা বুঝতে পেরেছেন? কয়টা স্টেজ বলেন তো? একটা হচ্ছে শুক্রাণু, তারপরে আপনি কি হয়েছেন মায়ের পেটে? রক্ত। তারপরে আপনি কি হয়েছেন? গোষ্ঠপিণ্ড। থ্রি স্টেজ, আলাকা, মুজগা। আল্লাহ তাআলা এটা বলেছেন ইদা ফাকাসাউনাল ইদামা লাহমা। আল্লাহ আমাদেরকে প্রথমে স্পার্ম ড্রপ করে পাঠিয়েছেন, তারপরে রক্ত দিয়েছেন, তারপরে গোশত দিয়েছেন কে? আল্লাহ। দেখেন তাহলে আমরা ছিলাম ব্যাঙাচি, ছোট্ট ব্যাঙের মতো ছিলাম আমরা, পোনা ছিলাম, একটা মাছের পোনা, দেখেন না, মাছের পোনার মতো ছিলাম। তো আস্তে আস্তে আমার একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটলো। সায়েন্স বলছে প্রতিটা বাচ্চা মায়ের পেটে ওর 40 দিন পরে একটা নোটিসেবল ডেভেলপমেন্ট ঘটে। বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? কারণ বিশ্ব নবী বলেছেন দেড় হাজার বছর আগে, ইন্না খালকাকুম ইউজমাউ ফি বুতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান। তাহলে আমরা ছিলাম ছোট্ট একটা ব্যাঙাচি, তারপর আমরা হলাম আস্তে আস্তে কি হয়ে গেলাম? ব্ল্যাক কট। দেন আমরা হলাম গোষ্ঠপিণ্ড। এরপর আমাদের একটা বডির সাইজ বাড়তে থাকলো। কথা বুঝতে পেরেছেন? এবার দেখেন, আমরা ছিলাম রক্তপিণ্ড, গোষ্ঠপিণ্ড, এবার আমরা আসলাম মায়ের পেটে। মায়ের পেটে আমাদের আস্তে আস্তে বড় হচ্ছি আমরা। কথা বুঝতে পেরেছেন? এবার দেখেন বিশ্বনবী বলছেন, তোমরা যখন মায়ের পেটে ছিলে তখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, ছোট্ট অস্তিত্ব, যেটা বলতে গেলে কিছুই না, ঠিক কি না? এটা কি আপনি ধরতে পারবেন? ছোট্ট একটা অস্তিত্ব ধরা যাবে নাকি? এটা কিচ্ছু ছিলেন না আপনি। তারপরে দেখেন কি হলো, যখন আপনি গোষ্ঠপিণ্ডে আকার ধারণ করলেন তখন আল্লাহ আপনাকে দিল স্ক্যালিটন। কি দিল? স্ক্যালিটন মানে হচ্ছে কঙ্কাল। স্ক্যালিটন মানে কি? কঙ্কাল। কঙ্কাল থেকে আল্লাহ সর্বশেষ আপনাকে চামড়ার মাধ্যমে ডেকোরেট করে পাঠিয়ে দিল কে? ছোট্ট ছিলেন আপনি, আস্তে আস্তে আপনার হিয়ারিং সিস্টেম চালু হলো, আস্তে আস্তে আপনার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আপনার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আপনার স্টোমাক পাকস্থলী হলো, আপনার ব্লাড সার্কুলেশন হলো, আল্লাহ রুহের ফুৎকার দিলেন, আপনাকে জীবন্ত অবস্থায় দুনিয়া পাঠিয়ে দিলেন কে? লাস্ট মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দিস ইজ সাবকনশিয়াস মাইন্ড। অথবা আপনাকে যদি আমি এখন একটা বক্সিং লাগাই দিই আপনি কষ্ট পাবেন না? এই যে অনুভূতিটা, ইমোশন, দিস ইজ সাবকনশিয়াস মাইন্ড। অথবা মনে করেন যে আপনাকে, এই যে যুবকরা ভালো বুঝবে, যুবকরা তো মাঝে মাঝে ছ্যাঁকা খায়, খায় না? গার্লফ্রেন্ডের সঙ্গে ছ্যাঁকা, ব্রেকআপ, রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, তো যুবকরা
ব্রেক আপ হওয়ার পরে খুব ডিপ্রেশন, এরে বাপ রে বাপ, ফেসবুকে ধামাধাম স্ট্যাটাস, জীবন শেষ, আমার জীবনে আর কোনো সফলতা নাই, বিভিন্ন কিছু তারা লেখে। লেখে কি লেখে না লেখে? তো এই যে তোমার ভিতরে তোমার হার্টটা যে ব্রেক করেছে, এটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। কথা বুঝতে পেরেছেন? তার মানে হচ্ছে আপনার ফিলিং, আপনার অনুভূতি, আপনার বিশ্বাস, আপনার যে ভিতরের আবেগ, আপনার ভিতরের যে কষ্ট দুঃখ, এটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। কথা বুঝতে পেরেছেন? পার্থক্য বুঝতে পেরেছেন? তাহলে কনশিয়াস মাইন্ডটা হচ্ছে ন্যাচারাল থিঙ্কিং, এটা সাধারণ বিষয়ে ভাবা, সাধারণ বিষয়ে বলা, এটা হচ্ছে কনশিয়াস মাইন্ড। আর কনশিয়াস মাইন্ডের যদি আমি ওয়ার্ল্ডলি এটা তর্জমা করতে হবে, অর্থ হবে যে চেতন মন, চেতন মাইন্ড। মানে কি বলেন তো? চেতন মাইন্ড। আর সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে অবচেতন মাইন্ড, মানে যেটা সবসময় চেতন থাকে না। এবার দেখেন, আমরা বুঝলাম ব্রেন কয় প্রকার, বলেন কয় প্রকার? না বুঝলে কিন্তু হবে না, না বুঝলে কিন্তু আমি ব্যর্থ। এক প্রকারের নাম কি? কনশিয়াস মাইন্ড। বলেন কি নাম? দুই নম্বরের নাম কি? সাবকনশিয়াস মাইন্ড। তা আমরা বুঝলাম সাবকনশিয়াস মাইন্ডটা হচ্ছে আমাদের ইমান, আমাদের বিশ্বাস, আমাদের ইমোশন, আমাদের ফিলিং, আমাদের হার্ট ব্রেকিং, এটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। কথা বুঝতে পেরেছেন? এবার দেখেন সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারটা দেখেন, যে আল্লাহ কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, অগ্রিম সুবহানাল্লাহ বলা নিলাম। দেখেন মূল বিষয়টা হচ্ছে যেটা আমাদের অভ্যাস সেটা আমাদের বিশ্বাস। বলেন আমার সঙ্গে, যেটা আমাদের অভ্যাস সেটা আমাদের বিশ্বাস। ন্যাচারালি আপনি একটু থিঙ্কিং করেন তো, যে ব্যক্তি প্রতিটা দিন পাঁচক্ত নামাজ পড়ে, স্পেশালি যখন সে ঠান্ডার সময় ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে আসে, এটা কন্টিনিউয়াস প্রসেস, সে প্রতিদিন আসে, ইটস ভেরি ইজি ফর হিম, ঠিক কিনা? যারা পাঁচক্ত নামাজ পড়ে ফজরের সময় মসজিদে আসে, এটা তাদের জন্য খুব ইজি একটা ব্যাপার, কারণ সেটা কন্টিনিউয়াস প্রসেসে করে, ঠিক কিনা? আবার দেখেন এটা তার অভ্যাস, এটা কি তার অভ্যাস? আমার অভ্যাস যা, আমার বিশ্বাসও তা। তো তার বিশ্বাস হচ্ছে যে প্রতিটা দিন ফাইভ টাইম আউট অফ সালা, এই যে আমরা প্রতিটা দিন নামাজটা পড়ি পাঁচক্ত, এটা খুব ইজি আমার জন্য, ঠিক কিনা? তো এটা কেন? আপনার অভ্যাস এটা, সো ইটস ভেরি ইজি ফর ইউ বিকজ ইটস ইউর হ্যাবিট, এটা আপনার অভ্যাস, তাই এটা আপনার বিশ্বাস। কথা বুঝতে পেরেছেন? এখন যেই বাবা জানের অভ্যাস হচ্ছে সকাল দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুম, ওই বান্দার পক্ষে পাঁচক্ত সালাত, স্পেশালি ফজরের সালাতটা জামাতে আদায় করা খুব হার্ড, ঠিক কিনা? অথবা মনে করেন যে আপনি প্রতিদিন ফজরের পরে জগিং করেন, দৌড়াদৌড়ি করেন, ব্যায়াম করেন, স্ট্রাগল করেন, এটা আপনার প্রতিদিনের একটা কাজ, এটা আপনার ডেইলি একটা রুটিন, তো এটা করতে করতে ইটস ভেরি ইজি ফর ইউ, এটা খুব সহজ হয়ে গেছে আপনার জন্য, ঠিক কিনা? আবার যে প্রতিটা দিন ঘুমায়, ওর জন্য প্রতিদিন ফজরের পরে উঠা, জগিং করা, ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজ পড়তে যাওয়া, ইটস ভেরি হার্ড ফর হিম, টাফ ফর হিম। তো এটা হচ্ছে ব্যাপার, যে সাবকনশিয়াস মাইন্ডটা হচ্ছে আপনার হ্যাবিটের উপর ডিপেন্ড করে, আপনার অভ্যাস যা, আপনার বিশ্বাসও। কথা বুঝতে পেরেছেন? তা আপনি যদি প্রতিটা দিন পাঁচক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার হ্যাবিট বানান, তাহলে এটাকে আপনার বিশ্বাস, এবং এটা আপনার জন্য সহজ করে দিবে কে? তাহলে মূল কথাটা হচ্ছে যেটা আমার হ্যাবিট সেটা আমার বিলিভ, যেটা আমার অভ্যাস সেটা আমার, সেটা আমার কি? বিশ্বাস। বলেন যেটা আমার অভ্যাস সেটা আমার। কথা বুঝতে পেরেছেন? আমার আচ্ছা, এবার দেখেন আমাদের এই সাবকনশিয়াস মাইন্ডটা কতটুকু কন্ট্রোল করে বডিকে, আপনাকে আমার কথা বুঝতে পারছেন? আমি বলছিলাম আল্লাহ নিয়ামত, সেকেন্ড যে নিয়ামত ব্রেইন, ব্রেইনটা কত বড় নিয়ামত একটু ভালো করে ফলো করেন। এই সাবকনশিয়াস মাইন্ডটা আমাদের পুরো বডির সব কিছু 90% আল্লাহ তাআলা এর মাধ্যমে কন্ট্রোল করায়। বলেন সুবহানাল্লাহ, 90% 90% কন্ট্রোল করে, আপনি কি চিন্তা করতে পারছেন? 90% আল্লাহু আকবার। যখন আপনি আঘাত পান, তো আঘাতের অনেক দিন পর্যন্ত ব্যথা থাকে, থাকে না? জারাহাতি সিনান লাহাতিয়া ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, মানুষ তরবারিতে যে আঘাত করে আঘাত বেশি দিন থাকে না, কিন্তু মানুষ কথার মাধ্যমে যে আঘাতটা করে ওটা সারা জীবন থাকে, চিল্লায়। বলেন ঠিক কিনা? তাহলে কথার আঘাত যে আপনার থেকে গেল, দিস ইজ সাবকনশিয়াস মাইন্ড, 90% আপনাকে কন্ট্রোল করে, চিন্তা করতে পেরেছেন? আর এটাই কারণ মানুষ সফল হয় আর অসফল হয়, এটা নির্ভর করে তার সাবকনশিয়াস মাইন্ডের উপরে।
যে এটাকে সে কতটুকু ইউজ করছে। আপনারা স্টিভ জবস নাম শুনেছেন? স্টিভ জবস নাম শুনেছেন? দ্য ওনার অফ অ্যাপল কোম্পানি, তাই না? আচ্ছা, তারপরে আপনারা মার্ক জাগারবার্গের নাম শুনেছেন? সবাই বলে মার্কিন জুগারবার্গ। ওর নাম কি? মার্ক জাগারবার্গ, দ্য ফাউন্ডার অফ ফেসবুক, ঠিক কিনা? ফেসবুক উনি বানিয়েছে না? আচ্ছা, তারপরে আপনারা শাহরুখ খানের নাম শুনেছেন? হুজুর আপনি কি কন, আপনার চেয়ে বেশি জানি মিয়া, কি কন? আচ্ছা, শাহরুখ খান। আমির খানের নাম শুনেছেন? সালমান খানের নাম শুনেছেন? বলিউড অ্যাক্টর, তাই না? কিং অফ বলিউড। আচ্ছা, এরা কেন কেন এরা সফলতা অর্জন করেছে? বিকজ দে হ্যাভ ইউজড দ্য সাবকনশিয়াস মাইন্ড। এরা সবসময় সাবকনশিয়াস মাইন্ডটাকে ইউজ করেছে, কারণ সাবকনশিয়াস মাইন্ডের একটা ক্যারেক্টারিস্টিক্স বা গুণ হচ্ছে এই যে সাবকনশিয়াস মাইন্ডটা এত স্ট্রং যে আপনি যদি একে আয়ত্ত করতে পারেন, আপনার জীবনে কোনো হতাশাই আপনার কাছে হতাশা মনে হবে না। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, যে ওরা এটাকে ইউজ করে, যে যখনই কোনো একটা বিপদ আসে ওরা মনে করে যে আমার ভিতরে পাওয়ার আছে যেটাকে আমি দূর করতে পারবো, আমার ভিতরে বিশ্বাস আছে যে আমি আমার সব বিপদকে দূর করে আমি আমার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারবো। দিস ইজ সাবকনশিয়াস মাইন্ড। বলেন সুবহানাল্লাহ। তো শাহরুখ খানের এই ক্রিয়েটিভিটির মধ্যে একটা ক্রিয়েটিভিটি হচ্ছে যে দে হ্যাভ ইউজ দ্য সাবকনশিয়াস মাইন্ড। এই শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, স্টিভ জবস বলেন, তারপর মার্ক জাগারবার্গ, যারাই আছে, মানে ইন দ্য আইস অফ দ্য ওয়ার্ল্ড দে আর সাকসেস, দুনিয়ার চোখে তারা সফল, ঠিক কিনা? কোরআনের কথা বললে তো তারা অসফল হয়ে যাবে। আমি জাস্ট আপনাকে বোঝাবার জন্য বলছি, কারণ আপনাকে দুনিয়াও শিখতে হবে। দুনিয়া কি করতে হবে? কারণ আল্লাহ নিজেই বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ প্রথমে ফার্স্টলি আল্লাহ মেনশন করেছেন দুনিয়াকে। কি মেনশন করেছেন? দুনিয়াকে। সো ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, পৃথিবী সম্পর্কে আপনাকে জানতে হবে। তো শাহরুখ খানের একটা আপনাকে বলতে চাই সাবকনশিয়াস মাইন্ডের ব্যাপারটা। আপনাকে রাগ করছেন আমার উপরে? আমি কিন্তু এটা বুঝাচ্ছি না যুবক তুমি শাহরুখ খানকে ফলো করো, আমি এটা বলছি না। আমি বলছি তুমি মুভিগুলো না দেখে ওদের ক্রিয়েটিভিটিগুলো নাও, যে আমার জীবনে আমি কী অ্যাপ্লাই করতে পারি যাতে আমি সফলতা অর্জন করতে পারবো, ঠিক কিনা? মুভি দেখা দরকার নাই, ওদের ক্রিয়েটিভিটি দেখো যে ওরা কীভাবে সফলতা অর্জন করেছে। শাহরুখ খানের একটা ছোট্ট স্টোরি আপনাকে বলি, যে কীভাবে এত বড় একটা বিগ কিং অফ বলিউড কেমন করে হলেন আপনাকে বোঝাই। ও যখন ছোট ছিল ওর একটা আমি আর্টিকেল পড়েছি, পরিপূর্ণ আর্টিকেল পড়েছি, পাশাপাশি ওর কিছু ভিডিও আমি দেখেছি ইউটিউবে। তো বলছিল যে ম্যা বহুত ছোটা থা তো আমি জান সে কেতা আমি জান মুঝে তো বহুত বড়া হিরো বাননা হ্যাঁ, তো মেরে আমি জান কে বেটা আগে তুমি হিরো বাননা হ্যাঁ তো আমি তব বচ্চন জ্যাসি পেলে তুমি বডি বানানা হোগা, তো মানে বহুত ঝোঁকা বহুত কোদা বহুত কোদা লেকিন ম্যা লম্বা নেই হো সাকা, তো মানে আমি জান সে কে আমি জান ম্যা তো বহুত ঝোঁকা মানে বহুত কোদা লেকিন লম্বা নেই হো সাকা, তো মেরি মা নে কে বেচা ম্যা উনকি ফিজিক্যালি লম্বে কি বাত নেই কর রহা হুঁ, ম্যা ইয়ে কে রহা হুঁ কি জব ভি কোই কাম করো জব ভি কোই কার্য করো কি কাম কো ভি উসকো এসে করো কি কাম কো ভি গর্ব হো কি তুমনে উসে ক্যা হে পড়া। আল্লাহু আকবার, কি ক্রিয়েটিভিটি দেখেছেন! ওর মাকে বলছে মা আমার তো একটা বড় হিরো হওয়ার শখ, আমি একটা বড় বলিউড তারকা হব। তো মা বললেন যে বাবা যদি হিরো হতে চাও তোমাকে অমিতাভ বচ্চন যেমন একটা বড় লম্বা হতে হবে। তো সে অনেক ব্যায়াম করেছে, অনেক ঝুঁকেছে, অনেক লাফালাফি করেছে কিন্তু লম্বা হতে পারে নাই। তো মাকে বলছে মা আমি তো অনেক লম্বা হলাম, ঝুঁকলাম কুদলাম কিন্তু লম্বা হতে পারলাম না। মা বলছে বাবা আমি ওনার ফিজিক্যাল যে লম্বা এটা বলছি না, আমি বলছি তার কাজের যে মাপটা, কাজের যে ক্রিয়েটিভিটি, এটা তোমার ভিতরে লাগাও। কেমনভাবে? যে যখনই তুমি কোনো একটা কাজ করবা কাজটাকে এমনভাবে করবা যেন কাজও গর্ব করে তুমি ওই কাজটা করেছো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বলতে বললাম? এই যে ক্রিয়েটিভিটি, এটা আল্লাহ তাআলা দিয়েছে, এটা যদি আপনি কাজ লাগাতে চান আপনাকে সাবকনশিয়াস মাইন্ড ইউজ করতে হবে। বলেন আল্লাহু আকবার। তো এটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন, আমি বলছিলাম যেটা আমাদের অভ্যাস সেটা আমাদের বিশ্বাস। সায়েন্স এটা একটা রিসার্চ করেছে, এর উপরে সায়েন্স একটা গবেষণা করেছে, সেটা হচ্ছে এই যেটা আমাদের অভ্যাস সেটা আমাদের বিশ্বাস। দেখেন এটাকে বলা হয় হচ্ছে প্লাসিবো ইফেক্ট। এই টেস্টের নাম কি? প্লাসিবো ইফেক্ট। এই টেস্টটা কেমন ভালো করে বুঝেন। 20 জন লোক, কয়জন লোক? 10 জনের জ্বর, ওই 10 জনের সবারই জ্বর, সবারই কি এখন দরকার? নাপা। এখন কি দরকার? নাপা। আচ্ছা দেখেন, সায়েন্স টেস্ট করেছে এরকম যে 10 জনকে আলাদা করেছে, আবার 10 জনকে কি করেছে?
আলাদা করেছে এবার তারা নাপা বানিয়েছে 20টা কয়টা নাপা বানিয়েছে এটা একটা एग्जांपल দিচ্ছি জাস্ট एग्जांपल তো নাপা বানানোর পরে 10টা নাপা হচ্ছে অরিজিনাল আর 10টা নাপা হচ্ছে আনঅরিজিনাল ব্যাপারটা বুঝতে পেরেছেন মানে হচ্ছে 10টা অরিজিনাল নাপা বানিয়েছে এবং 10 জনকে দিয়ে বলছে এটাই হচ্ছে নাপা এটা খেলে তোমার শরীর সুস্থ হয়ে যাবে আবার 10 জনকে নাপা দিয়েছে কিন্তু নাপা না ওইটা ওটার ভিতরে সব চিনি ভরা কি ভরা কথা বলেন চিনি ভরা কিন্তু তারা তো জানে না তো উভয়কে বলা হয়েছে উভয়টাই হচ্ছে অরিজিনাল একটা ঔষধ তাহলে 20 জনের বিলিভ হচ্ছে এই যেটা হচ্ছে নাপা এক্সট্রা এটা খেলে আমার অসুখ কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে তো 20 জনকে দেওয়ার পরে 10 জন হচ্ছে ভালো করে বুঝেন 10 জন অরিজিনাল আর 10 জন আনঅরিজিনাল ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা তো দেওয়ার পরে কি হলো সায়েন্স দেখলো যে 20 জনের রোগী সেরে গেছে 20 জনের রোগী কি গেছে কেন 10 জন তো আনঅরিজিনাল নাপা খেয়েছে কিন্তু কেন কারণ তারা যখন এটা খেয়েছে তখন তার ব্রেনে এই বিলিভ ছিল যে এটা হচ্ছে নাপা এক্সট্রা অরিজিনাল একটা নাপা এবং এটা তার ব্রেইন তাকে সিগন্যাল দিয়েছে যে বাবা এটা খেলে তোর অসুখ ঠিক হয়ে যাবে যখন এই ব্রেইনটা তাকে প্রেশারাইজ করেছে তখন সেটা বিলিভ করতে বাধ্য হয়েছে যে এটা আমাকে ঠিক করবেই যখন সেটা হ্যাবিটে পরিপূর্ণ করেছে এটা তার বিশ্বাসে অস্তিত্ব এনে দিয়েছে কে আর যখনই বিশ্বাস এসে গেছে তখন তার রোগটা সারিয়ে দিয়েছে কে দিস ইজ হ্যাবিট অ্যান্ড বিলিভ যা আপনার অভ্যাস সেটা আপনার কথা বুঝতে পেরেছেন আচ্ছা দেখেন আপনারা কেউ কি পাবলিক স্পিকিং করেছেন মানুষের সামনে কথা বলেছেন কে দেখেন হাত তুলুন তো দেখি মানুষের সামনে কথা বলেছেন কে হাত তুলেন কোনো একটা সভায় কোনো একটা সভায় কথা বলেননি বা স্কুলে কেউ কথা বলেননি কখনোই স্পিচ দেননি কখনোই কে কে হাত তুলেন দেখি স্পিচ দিয়েছেন কখনো বক্তব্য দিয়েছেন কে কে মার্শাল্লাহ কিছু মুসলিম এখানে পাওয়া গেছে আচ্ছা দেখেন একটা এক্সাম্পল দেখেন আমি এখানে বসে আছি আমি বক্তব্য দিচ্ছি দিচ্ছি না এখন আমি যদি বসার সঙ্গে সঙ্গে এরকম ভাবে যে হায় হায় আজকে কী করলাম জুমার বয়ান তো আজকে দেখি নাই কী বলবো নার্ভাস আই এম ফিল সো নার্ভাস যে আমি কী বলবো আমি ভুলে গেছি এই যখন আমি থিঙ্কিংটা করি যখন আমি চিন্তাটা করি অ্যাট দ্য সেম টাইম আমার এই কনশিয়াস মাইন্ডটা আমাকে সিগন্যাল দেয় যে ইউ আর আনকনফিডেন্ট পারসন তার মধ্যে কনফিডেন্ট নাই তুমি খুব হতাশায় ভুগছো আর যখনই আপনার সাবকনশিয়াস মাইন্ডটাকে প্রেশারাইজ করে তখনই আপনার ব্রেনে যা পড়েছেন যে একটু বলবেন সব ভুলিয়ে যায় সব ভুলিয়ে যায় না এরকম হয় কি হয় না যদি একটা এক্সাম্পল দেয় বিভিন্ন কিছু আছে মাঝে মাঝে আপনি ভাবেন না যে যা আজকে আব্বাকে বলবো যে আব্বা মোবাইল কিনে দিবা বাড়ির ভিতরে এটা করবা আমাকে সাইকেল কিনে দিবা আমাকে হুন্ডা কিনে দিবা না খবর আছে কিন্তু এরকম মাঝে মাঝে যুবকরা ভাবে না ভাবে কিন্তু বাপ যদি করা হয় বাপ হ্যাবি করা দিবে কানের উপর লাগায় যুবক সামনে গিয়ে নার্ভাস ফিল করে অ্যাট দ্য সেম টাইম তার সাবকনশিয়াস মাইন্ড থেকে সিগন্যাল করে যে ইউ আর আনকনফিডেন্ট তোমার মধ্যে কিন্তু হতাশা কাজ করছে তখনই পুরো বডিটা আনকন্ট্রোল হয়ে যায় কন্ট্রোল করতে পারেন না তখনই সব মাথা গুলিয়ে যায় কথা বুঝতে পেরেছেন এটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড যদি আপনি কি এটা প্রপারলি ইউজ করতে পারেন আপনার জীবনের সব হতাশা সব দুশ্চিন্তা দূর করে দিবে কে